সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আজকে শুরু করছি শশা গাছের 3G কাটিং। আপনারা দেখছেন প্ল্যান্টেশন আর্ট অ্যান্ড রিসার্চ, আপনাদের সঙ্গে রয়েছি আমি তরুণ। আপনারা আমাকে অনুরোধ করেছিলেন যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন শশা গাছ নিয়ে তার 3G কাটিং যদি করতে পারি, তো আপনাদের সেই রিকোয়েস্টে আমি সাড়া দিয়ে বাড়িতে লাগিয়েছিলাম 4টে শশার বীজ। সেখান থেকে দুটো বেরিয়েছে, দেখতে পাচ্ছেন দুই সাইড দিয়ে দুটো গাছ পরিষ্কার পরিচ্ছন্ন। এবং তো আমি 3G কাটিং একটু আগেই করা উচিত ছিল। 3G কাটিংটা আসলে কি? এই যে গাছের গোড়া থেকে একটি বীজ থেকে যখন একটি গাছ তৈরি হয়, এই যে দেখতে পাচ্ছেন দুটি গাছ, তো এই গাছটি বীজ থেকে বেরোনোর পর যে গাছটি সোজা উঠে যায় তাকে বলা হয় ফার্স্ট জেনারেশন গাছ বা 1G। এবং এই 1G থেকে যখন নতুন শাখা প্রশাখা বেরোয়, প্রথম যে পুরো গাছটা থেকে যতগুলোই শাখা বেরোয় তাদের প্রত্যেককে বলা হয় 2G শাখা। এই যে শাখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো 2G শাখা, তিনটে শাখা বেরিয়ে গেছে। তো আপনারা যদি আগে রিকোয়েস্ট করতেন তো আমি আগেই এই 1G বা ফার্স্ট জেনারেশনের গাছটির মাথা কেটে দিলেই এই খুব তাড়াতাড়ি এই 2G শাখাগুলো বেরিয়ে আসে। তো এইগুলো যদি আবার কাটি 2G গুলো, তাহলে হবে কি, এই 2G থেকে যেগুলো বেরোবে সেগুলো হবে 3G শাখা। এবং 3G শাখাগুলো যখন আমি কেটে দেব মাথা, তখন যে শাখাগুলো বেরোবে সেইগুলো হবে 4G শাখা। তো এটা কেন আমরা কাটব? এই কারণেই কাটব যে প্রথম জেনারেশন থেকে যখন প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে ফুল বেরোয়, ঠিক এই যে যেমন কাণ্ড বেরিয়েছে, এই শাখা বেরিয়েছে একটা, তো এরকম পাতার গোড়া দিয়ে কখনো শাখা বেরোয়, কখনো ফুল বেরোয়, স্ত্রী ফুল বা পুরুষ ফুল হতে পারে। এই যে সেকেন্ড জেনারেশন, এই সেকেন্ড জেনারেশন থেকেও কী হবে, আমাদের শাখা বেরোবে অথবা ফল বা পুরুষ ফুল বা স্ত্রী ফুল বেরোতে পারে। তো এই পাতার গোড়া দিয়েই সাধারণত বেরোয়, এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতার গোড়া দিয়ে নতুন শাখা বেরোয়, এখান থেকে যখন বেরোবে তখন এই 2G থেকে যখন বেরোবে তখন হবে 3G। তো আমরা কি করব, একটা সুন্দর সুন্দর বলছি একটা কাঁইচি নেব, সেটা হবে জীবাণুমুক্ত। তো আমি একটা কাঁইচি নিয়েছি এবং গ্যাস লাইটার দিয়ে সেটাকে পুড়িয়ে জীবাণুমুক্ত করে নিয়েছি। তো এই 3G কাটিং করলে কি হয়, পুরুষ ফুলের সাথে সাথে স্ত্রী ফুলের সংখ্যা বেড়ে যায়। তো আমরা গাছ লাগিয়েই আশা করি কি প্রচুর ফল হোক, তো তার জন্য যথেষ্ট পরিচর্য করা দরকার। এই যে দেখতে পাচ্ছেন একদম গোড়া থেকে এই যে আগাটাই অবধি এসছে, তো এইখান থেকে আগাটা থেকে কেটে দেব। এবং কতগুলো পাতা হলে কাটব, মোটামুটি ফার্স্ট জেনারেশনের গাছটা 8 থেকে 10টি পাতা হলেই আমরা কেটে দেব। এবং এই যে সেকেন্ড যে জেনারেশনের গাছ ব্রাঞ্চগুলো বা শাখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো যখন দেখবেন 6 থেকে 7টি পাতা বা 5 থেকে 6টি পাতা, এখানে দেখুন মোট 4টি পাতা রয়েছে, 1, 2, 3 আর এদিকে একটা 4। এই 4টি পাতা আর 2-3টে পাতা যখনই বেরোবে তখন এই সেকেন্ড জেনারেশনের ডগাটা কেটে দিতে হবে। তখন কি হবে, এই ডগা থেকে যেগুলো বেরোবে সেগুলো হবে 3rd জেনারেশন। তো আসুন আমি এই ফার্স্ট জেনারেশনের ডগাটা কেটে দিলে, এই যে কেটে দিলাম, তাহলে কি হবে, সেকেন্ড জেনারেশনগুলোর গ্রোথ বেড়ে যাবে এবং এই ফার্স্ট জেনারেশন থেকে আরও সেকেন্ড জেনারেশনের বা 2G গাছ বা 2G শাখা বেরোতে থাকবে। তো এইভাবে আমি ওই গাছটারই ছোটো ওই পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন ওটারও আমি মাথাটা কেটে দেব। তো আসুন দেখুন গোড়া থেকে আমি দেখাই আপনাদের, এই গোড়া থেকে পুরো গাছটা উঠছে, এই গাছটায় দেখুন কোনো সেকেন্ড জেনারেশনের শাখা বেরোয়নি। তো যখনই এটা আমি কেটে দেব তখন কি হবে, এই যে কেটে দিলাম, এখন এই প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে আবার নতুন শাখা ছাড়বে। এই যে গাছটি, এই গাছটি থেকে যে শাখাগুলি ছাড়বে প্রত্যেকটা শাখায়, যে এখান দিয়ে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে এখান দিয়ে প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে নতুন শাখা বেরোয়, তো এই যে জেনারেশনটা বেরোবে এটা
যেহেতু ফার্স্ট জেনারেশনের গাছ থেকে বেরোচ্ছে, তো এইগুলো হবে সেকেন্ড জেনারেশনের শাখা। তো সেকেন্ড জেনারেশন যখন আবার 6-7টি পাতা হবে, আবার কেটে দেব, তখন হবে কি থার্ড জেনারেশনের পাতা বেরোবে, 2G শাখা থেকে যেগুলো বেরোবে। এই যে এই 2G থেকে যখন বেরোবে তখন হবে 3G। আবার 3G গুলো কেটে দিলে সেই শাখাগুলোতে যেগুলো বেরোবে সেইগুলো হবে 4G। এতে কি হয়, প্রচুর পরিমাণে ফুল আসে, স্ত্রী ফুলের সংখ্যাটা বাড়ে। পুরুষ ফুল তো হবেই, পুরুষ ফুল না হলে ফল হবে না, তো প্রচুর পরিমাণে বেড়ে যাবে ফলন। তো এটি একটি গোপন চাবিকাঠি যে প্রচুর পরিমাণে ফল আসার জন্য। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগায়, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।